নির্বাচনের সময় ইস্যু প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা আলাদা রাজ্য ভাগ হওয়ার জন্য। শেষমেশ গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা এখন তিনি বলছেন না বলে জনজাতি অংশের মানুষের ক্ষোভ তো রয়েছেই আগামী দিন। এর আগেও পাঁচটি বছরের জন্য বলেছিল 2018 সালের বিধানসভা নির্বাচনে যখন বিজেপির আইপিএফটি জোটসঙ্গীরা ক্ষমতায় এসেছিল তারা প্রকাশ্যেই বিজেপির অমিত শাহ নেতা নেত্রীদের সঙ্গে গোপন বৈঠকের পর তাদের যে মূল প্রতিশ্রুতি ছিল আলাদা রাজ্য গ্রেটার তিপ্রাল্যান্ড, সেই বা রাজ্য ভাগের কথাই বা কই, সবই কি হাওয়া বাতাস। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যদি এই প্রতিশ্রুতি না পূর্ণ হয় তাহলে আগামী দিন তার ও দল তাসের মতো ঘর ভাঙতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। মানুষের রাজনৈতিক আঁকড়ে বেশি দিন টিকে থাকা যায় না বলে মনে করছেন, তবে বিজেপি আলাদা রাজ্য ভাগ করতে চায় না এমনই।